লজ্জাজনক আজাব কেমন? আপনি চুরি করেছেন, আমি মাওলানা মুমতাজুল ইসলাম জলসার টাকা চুরি করেছি 2000, ধরে নেন, তা ধরে ফেলেছেন আপনার, আমার বিচার হচ্ছে, সেক্রেটারি সাহেব বড় একটা লাঠি নিয়েছে আমাকে মারবে, আপনি গ্রামের মোড়ল, আপনি বলছেন না 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 এই গায়ে হাত দেবেন না, মৌলভী সাহেব মানুষ তো, ভুল হয়ে গেছে, গায়ে হাত দেওয়াটা ঠিক হবে না, বিদেশি মানুষ মারাটা ঠিক হবে না। তখন সভাপতি বলছেন যে মারবো না, তবে আপনাকে একটা কাজ করতে হবে, এই মাটিতে থুতু ফেলতে হবে, ফেলে আপনাকে চাটতে হবে। আচ্ছা বলুন তো, এক ঘাম মারটা বেশি লজ্জাজনক না থুতু ফেলে চাটাটা বেশি লজ্জাজনক? থুতু ফেলে চাটাটা বেশি লজ্জাজনক, তাই না? সবথেকে অপমানজনক এটা। তা আল্লাহ ঠিক কিয়ামতের মাঠে এই ধরনের কিছু সাজা দিবেন, দিয়ে অপমান করবেন। নেকিরও তেমন কোয়ালিটি আছে, কারোর জন্য বলা হয়েছে জান্নাতুল ফেরদাউস, বলা হয়নি, কারোর জন্য বলা হয়েছে জান্নাতে রায়ান, সিয়াম পালনকারীদের জি, আবার কাউকে বলা হয়েছে জান্নাতের সমস্ত দরজা দিয়ে ডাকা হবে, আল্লাহু আকবার, জান্নাতের আটটা দরজা দিয়েই ডাকা হবে। জান্নাতেরও অনেক প্রকার ভেদ আছে, যেমন একটা ট্রেন মালদা থেকে যাবে মুম্বাই, এই ট্রেনটার দেখবেন তিনটে কোয়ালিটি, একটা দেখবেন জেনারেল কম্পার্টমেন্ট, একটা দেখবেন রিজার্ভেশন কম্পার্টমেন্ট, আর একটা আছে এসি কম্পার্টমেন্ট, থাকে কি থাকে না? যেমন জেনারেল টিকিট কাটবেন নিবে আপনার 300 টাকা, রিজার্ভেশনে কাটবেন তো নিবে 500 টাকা, আপনি এসিতে কাটবেন নিবে 1200 টাকা। আচ্ছা বলুন তো, জেনারেলে যে আরাম আপনি পাবেন, ওই আরাম কি আপনি রিজার্ভেশনে পাবেন? পাবেন না, হারাম হয়ে যাবে। যারা জেনারেলে এখানে গেছে দিল্লি বোম্বাই বুঝতে পারে যে কি হয়, এর মাথায় ও পা তুলে দেয়, ওর মাথায় এ পা তুলে দেয়, হিজড়াদের জ্বালা কম্পার্টমেন্টের ভিতরে, এ বিড়ি টানছে, ও বাথরুমে গিয়ে বসে আছে, ও ল্যাগেজ হটাতে পারছে না, এই সব ঝামেলা হয় কি হয় না? এইটার ভাড়া হচ্ছে 300 টাকা, আপনি 500 টাকা দিবেন তো এর থেকে আরামে যাবেন, রিজার্ভেশনে যাবেন, তার থেকেও 1200 টাকা দিবেন তো এসি কম্পার্টমেন্টে আপনি যাবেন। তাহলে বলুন, একই ট্রেন একই ড্রাইভার চালাবে, একই গতিতে চলবে, একই স্থানে পৌঁছাবে, টাকা যেমন আরাম তেমন, বোঝাতে পেরেছি আপনাকে? টাকা যেমন আরাম তেমন, এখানেও ঠিক তেমন, আমল যেমন ওখানে আরাম তেমন। কি বলছি বুঝতে পারছেন না? এখানে আমল যেমন ওখানে আরাম তেমন, যে ছোটখাটো জান্নাত পেয়েছেন আরাম কম, ফেরদাউস পেয়ে যাবেন আরামের শেষ নাই, এটা হাই কোয়ালিটি। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, মানুষ তুমি যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন এই জান্নাতটা চাও, জান্নাতটির নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। কি বলছি বুঝতে পারছেন? তাহলে প্রতিটা জিনিসের দুটা দিক রয়েছে। এইবারে আপনাদেরকে একটা কথা আমি বলছি, মানুষ মানুষ হবার পরে, একজন মুসলিম মুসলিম হবার পরে তারও দুটো দিক আছে, যে একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে মুমিন। কোরআনে ঈমান বলে একটা শব্দ আছে না নেই? আছে। আর একটা শব্দ আছে মুমিন, নেই? আছে। দুটি শব্দ আসমান এবং জমিন, এই দুটো জায়গা যতটা ডিফারেন্স তার থেকেও বহুগুণে ডিফারেন্স, বোঝাতে পারছি আপনাকে? এই দুটো জিনিসের এত ডিফারেন্স, আসমান জমিন যত ডিফারেন্স, আপনাকে বোঝাই ঈমান কাকে বলে। ঈমান মানে কি কথা বলুন, আরে না হলে আমি তো আছি, ঈমান মানে হ্যাঁ বিশ্বাস, কি বিশ্বাস? ঈমান মানে কি বিশ্বাস? আল্লাহর উপরে বিশ্বাস, যিনি বলেছেন উনি ভুল বলেছেন, যিনি বলেছেন উনি ভুল বলেছেন, যিনি বলেছেন উনি সঠিক বলেননি। আমি বলছি আপনি ভালো করে শুনে নেন, ঈমান মানে
আল্লাহকে এক বলে মেনে নেওয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মেনে নেওয়া, আর পবিত্র আল কোরআনের আদেশ ও নিষেধকে দ্বিধাহীন চিত্তে কোন রকমের সংকোচ না রেখে কোন রকমের মন্তব্য না করে মেনে নেওয়ার নাম কি? ইমান। ইমান মানে আল্লাহকে এক বলে মানা, মুহাম্মদ সাল্লামকে শেষ নবী বলে মানা, পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধকে মেনে নেওয়ার নাম কি? ইমান। এবার আপনাকে একটা কথা বলি, কিছু কিছু মানুষ আপনাদের, এটা দিনাজপুর নাকি মালদা? মালদা। এই মালদা জেলার হয়তো এই ঘটনা ঘটে না, তবে আমাদের ওদিকে ঘটে। কিছু কিছু মানুষ আসে, বলে মৌলভী সাহেব আমি যাকাত দিই, দান করি, এই মসজিদে জলসা হলো 20,000 দিয়ে দিয়েছি, এই নানা রাহি মাদ্রাসায় জলসা হলো ওখানে 50,000 দিই বছরে, কিন্তু মৌলভী সাহেব আমি একটা মাত্র দোষ, আমি নামাজটা পড়তে পারি না, নামাজটা টাইমে হয় না। আচ্ছা বলুন, তোর ইমান আছে না নেই? জি না, ওর ইমান আছে। ইমান নাই নয়, ওর ইমান আছে, ওর পোকা লাগা ইমান। কি বলছি বুঝছেন? ইমান ওর আছে, ওর পোকা লাগা ইমান আছে। কি বলছি বুঝতে পারছেন? ওর পোকা লাগা ইমান। ওর কেমন ইমান সেটা আপনাকে বলছি। এটার নাম কি? আঙ্গুল। এটার নাম চোখ। এর নাম মাথা। এর নাম হাঁটু। এর নাম পেট। এর নাম কান। এর নাম নাক। আপনি ডাক্তার শৈলেন চ্যাটার্জিকে গিয়ে বলছেন, ডাক্তার বাবু আমার খুব শরীর খারাপ। আচ্ছা বলুন তো দেখি, শরীর কার নাম? বলুন, শরীর কার নাম? সব অঙ্গ প্রত্যঙ্গে তালা তালা একটা নাম আছে। এটা আঙুল, এটা নাক, এটা চোখ, এটা কান, এটা পেট, এটা হাঁটু, ওটা নোক, ওটা আঙুল, সব আলাদা আলাদা নাম। আপনি বলেন কি বলেন না মাঝে মধ্যে, মরি সাহেব আমার শরীরটা খুব খারাপ। আচ্ছা বলুন তো শরীর কার নাম? না, টোটালটার নাম বলুন, টোটালটার নাম কি? শরীর। এইবার আপনাকে বলি, আপনার শরীর থেকে হাতটা কেটে নিলাম বা আপনার জন্ম থেকে হাতটা নেই, বলুন তো আপনি একজন পরিপূর্ণ সুস্থ দেহী মানুষ, কথা বলুন? না, আপনি অসুস্থ অসম্পূর্ণ দেহের মানুষ। ঠিক তেমন পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধ আপনি যদি একটা যদি অমান্য করেন, একটা যদি আপনার জীবনে না মানতে পারেন, তাহলে আপনার ইমান অসম্পূর্ণ ইমান। কি বলছি বোঝাতে পেরেছি আপনাকে? বোঝাতে পেরেছি? আপনার ইমান কি? অসম্পূর্ণ ইমান। ইমান মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় আদেশ নিষেধ মেনে নিতে হবে, আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ আপনাকে মানা লাগবে, আল্লাহর যাবতীয় হুকুম আহকামকে আপনার কি মানা লাগবে। যদি আপনি না মানতে পারেন, আপনার অসম্পূর্ণ ইমান, আপনার অসম্পূর্ণ ইমান। সালাত, যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির ইমান বা ওই ব্যক্তির কাজকর্ম কেমন, আমি এখনো কোরআনের দুটো আয়াত দিয়ে বক্তব্য শুরু করিনি, এটা আপনাকে বোঝানোর জন্য এতগুলো কথা বলছি। বর্তমানে বলতে পারেন যে খাসির মাংস ক টাকা কেজি? 500 টাকা কেজি ধরে নেন, বোঝানোর জন্য বলছি। মাংসের জগতে আমাদের দেশে যে মাংসটা পাওয়া যায় তার মধ্যে সব থেকে বকরির মাংসের দাম বেশি, 500 টাকা কেজি। মুসলমান গরিব মানুষ কিষাণ কামলার কাজ করে, চাষের কাজ করে, কেউ ছোটখাটো বিজনেস ব্যবসা করে, 500 টাকা কেজি মাংস কিনে খাওয়ার মতো ক্ষমতা আমাদের সাধারণত নেই। আল্লাহ যাদের টাকা অনেক দিয়েছে তারা খায়, এটা অবিশ্বাসেরও জায়গা নেই। আমরা সাধারণত গরিব মানুষেরা কখন খাই? কেউ আকিকা দিলে খাই, আর কুরবানি দিলে আল্লাহ যদি মাপায় তাহলে আমরা দু এক পিস খাই। কখনো বন্ধু বান্ধব হোটেলে গিয়ে স্বাদ করে খাসির বিরিয়ানি বা খাসির কিছু খাই? বাড়িতে আপনি 500 টাকা দিয়ে খাসির মাংস কিনে এনেছেন, সেই মাংসটা নিশ্চয়ই অন্যান্য যেমন মাল মশলা দিয়ে অন্যান্য কম দামের মাংসগুলো রান্না করেন, খাসির মাংস নিশ্চয়ই অত কম দামের মশলা দিয়ে রান্না করবেন না। আপনি চাইবেন একটু দামি মশলা দিয়ে পাকটা করব। জি, আপনি তাতে আরো 100 টাকা মশলার খরচা করলেন, টোটাল মাংসটার দাম পড়লো কত? 600 টাকা, তাই তো? আচ্ছা বলুন তো কি, মাংসতে সব মশলা দিলেন, 500 টাকা কেজির মাংস, বর্তমান লবণের কেজির দাম কত?
10 টাকা কেজি, 1 কেজি মাংসতে কতটা লবণ লাগতে পারে বলে দাদা? 50 গ্রাম লাগে, তাও লাগে না, তবুও 50 গ্রাম ধরলাম। 50 গ্রাম লবণের দাম কত? আঠানা, আগেকার দিনে আঠানা বলতো, 50 পয়সা, যা এখন কি অচল, চলে না। আচ্ছা বলুন, এই 50 পয়সা মূল্যের এই লবণটা যদি এই 600 টাকা 700 টাকা খাসির মাংসতে যদি না দেওয়া হয়, বলুন ও মাংস খাওয়া যাবে কি যাবে না? বুঝে জোরে বলুন, যাবে যাবে না? যে লোকটা বলছে জাকাত দিই, যে লোকটা বলছে না রাখি, জামে মসজিদে 5000 দিয়েছি, যে বলছে অমুক মাদ্রাসায় 50000 দিয়েছি, যে বলছে জীবনে কোনোদিন পরের জমির আইল কাটি না, আমি বেটার বিয়ে দিয়েছি 10 পয়সা লইনি, যে বলছে আমার বেটির বিয়ে দিব, জামাইকে স্কর্পিও দিয়ে দিব, যে বলছে আমার জীবনে কোনো পাপ করেছি এটা আমার মনে নেই, তবে মলির সাহেব শুধুমাত্র নামাজটা পড়ি না, আসলে ও বোকা, জানে না যে ইসলামে নামাজের কি মর্যাদা আছে এটাও জানে না। 600 টাকার মাংসতে যেমন 50 পয়সার লবণ না দিলে মাংস বাতিল বলে ঘোষণা হয়, সারা জীবনের যত আমল আছে ওই লোকটা যদি সলাৎ বা নামাজ যদি ঠিকঠাক না পড়ে বা না যদি থাকে, তার জীবনের সব নেকিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন। কি বলেছি বোঝাতে পেরেছি আপনাকে? বোঝাতে পারার মতো ভাষা আমার কাছে নেই, মানে আমি খুব অল্প শিক্ষিত মানুষ, আপনাকে যতটা পারছি বোঝানোর চেষ্টা করছি। আর আজকে জলসা কর্তৃপক্ষকে আমার খুব ভালো লাগলো যে যে কটা বক্তা রয়েছে সব একেবারে অল্প বয়স্ক বক্তা, সব অল্প বয়স সব, বুঝলেন? তার মধ্যে আমার বয়সটা একটু বেশি, ওদের দুজনের থেকে আমারটা একটু বেশি আর কি, খুব একেবারে বেশি নয়, আমার মায়ের হিসাব অনুযায়ী 30 বছর চলছে, মায়ের হিসাব অনুযায়ী, আর ডেট অফ বার্থে আমার 29 আর মায়ের হিসাবে 30 বছর, আলহামদুলিল্লাহ। এই এইটুকু বয়সে যা বিদ্যা বুদ্ধি যা কিছু জোগাড় করেছি, তথ্য সংগ্রহ যা করেছি, আপনাকে তার মধ্যে থেকে কিছু দেওয়ার চেষ্টা করব। তালগাছিতে এসেছি, রাঙ্গাইপুর মাদ্রাসাতে এসেছি, আরও হরিশ্চন্দ্রপুরে এখনও মনে হয় আমার 7 থেকে 8টা প্রোগ্রাম আছে, বিভিন্ন মাদ্রাসা প্রোগ্রাম, কোথায় একই কথা বলবো এই চিন্তা ভাবনা রাখিনি, তালগাছিতে কথাগুলো বলেছি, তালগাছিতে কথা আমি বলতে আসেনি। আপনাকে এইবারে বলছি, মানুষ সবার পরে দুটা দিক, একটা ঈমান আর একটা কি বলেছিলাম, মুমিন। তাহলে ঈমানটা আমরা বুঝতে পারলাম, এবার একটা কথা বলি, ঈমান আনার পরে কোন মানুষ জান্নাতে যেতে কি পারবে না? কেউ যদি বলে শুধু ঈমান নিয়ে আমি জান্নাত চলে যাব, পারবে না। কি বলছি বুঝতে পারছেন? জান্নাতে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে কি হওয়া লাগবে? কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে। আর এই মুমিন হতে গেলে আপনাকে ঈমান থাকা লাগবে। যদি বলছেন কেমন করে আপনি একটু বোঝান, এই দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনে সূরা আন-নাহল আয়াত নম্বর 97 আল্লাহ রাব্বুল আলামিন সুস্পর্শ ভাষায় তিনি বলছেন, কি বলছেন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওহুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহুম হায়াতান তাইয়িবাতান ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন বলছে আল্লাহ, কি বলছেন? আল্লাহ বলছেন, ভাষাটা ভালো করে আল্লাহর বোঝার চেষ্টা করবেন, আল্লাহর ভাষা বোঝা কিন্তু খুব কঠিন, কোরআনের শব্দ বোঝা খুব কঠিন। গতানুগতিকভাবে কিছু কথা আলেমুলামারা আজও পর্যন্ত বলে গেছে, যেগুলো আজও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। আমি অনেক বিশ্রাণী বিশ্রাণী ঘেটে দেখেছি, অনেক শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ সমাজে করা হয়েছে, যেগুলো আমার চোখে এখনো পর্যন্ত আর পড়ে না। যেমন একটা কথা আপনাকে বলি, মাঝখানে বলে রাখছি, সেটা হচ্ছে এই যে আবরাহা বাদশাহ হাতি ঘোড়া উট নিয়ে কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল, ইতিহাস শুনেছেন আপনারা? আল্লাহ একটা পাখির মাধ্যমে তাদেরকে মেরেছিল, পাখিটার নাম কি বলুন? আবাবিল। এই দেখুন কোরআনের শব্দ বুঝতে ভুল হয়েছে, আল্লাহ ওখানে বলেছেন ওয়ারসালা আলাইহিম, প্রেরণ করলাম তাদের উপরে, বাংলা বুঝবেন ভালো করে, আল্লাহ বলছেন ওয়ারসালা আলাইহিম, প্রেরণ করলাম তাদের উপরে, তৈরন চিড়িয়া পাখি আবাবিল ঝাঁক ঝাঁক, আবাবিল শব্দের অর্থ কি? ঝাঁকে ঝাঁকে। আবাবিল পৃথিবীতে কোনো পাখির নাম নয়,
আপনি বাংলা কোরআন মাজিদ কালকে খুলে দেখুন, ওখানে আবাবিলি লেখা আছে। কিন্তু আপনি আরবি ডিকশনারি খুলে দেখুন, চেক করুন, আপনি এখনই মোবাইলে চেক করুন, আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁক 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 ঝাঁক। আল্লাহ বলছেন ওয়ারসাল আলাইহিম, আমি তাদের উপরে পাঠিয়ে দিলাম তৈরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি, আবাবিল পাখি নয়। আপনাকে বোঝাতে পেরেছি কথাটা? আবাবিল মানে ঝাঁক 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 পাখি। তা পবিত্র আল কোরআন আপনাকে বুঝে নিতে হবে, ভালো করে বুঝবেন। আল্লাহ অনেক কঠিন ভাবে, আল্লাহ অনেক কঠিন ভাবে অনেক শব্দ ব্যবহার করেছেন, ওই জন্য আপনাকে বলছি। আল্লাহ এখানে বলছেন মান আমিলা সলিহান, তোমাদের মধ্যে থেকে কোন মানুষ যদি ভালো কাজ যদি করে, ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে কেউ যদি ভালো কাজ করে, জাকারিন আও উনসা, সে নারী হোক বা পুরুষ হোক, আল্লাহ বলছে যারা ভালো কাজ করে নারী হোক বা পুরুষ হোক, অহুয়া মুমিনুন, এই শব্দটা আপনি দেখুন, আল্লাহ বলছে অহুয়া মুমিনুন, সে যদি ইমানের অবস্থাতে ইমানের হালাতে যদি করে ভালো কাজটা, আল্লাহ বলছেন হায়াতাম তাইয়াবাতান, তাহলে তাকে দুনিয়াতে আমি উত্তম প্রতিদান দিব, দুনিয়াতে তার থাকার প্রাইস দিয়ে দিব। ওয়ালা নাজজি আন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইআমালুন, তার প্রতিদান বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবেন না, মা কানু ইআমালুন, এর থেকে আরো অনেক বড় প্রতিদান তিনি দিতে পারেন, মা কানু ইআমালুন, যে প্রতিদান গ্রহণকারী যে প্রতিদান সম্পর্কে জানেন না। এটা বাংলা মানে, তার মানে এখানে একটা জিনিস বুঝলাম, পৃথিবীতে একটা মানুষ যত ভালো কাজ করুক, যত ভালো কাজ করুক, ইমানের অবস্থাতে যদি ভালো কাজ না যদি করে, তার ভালো কাজ আল্লাহর দরবারে গ্রহণ হবে? দৃষ্টান্ত স্বরূপ আপনাকে একটা কথা বলছি। আচ্ছা বলুন তো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম ছিল আবু তালিব, শুনেছেন? ইসলামী কোন ইতিহাসের বইয়ের পাতাতে, হাদিস এবং কোরআনে, এক কথা ইসলামিক তারিখে আপনি এক জায়গাতে দেখাতে পারবেন না যে আল্লাহর নবীর চাচা আবু তালিব কোনোদিন নবীজির বিরুদ্ধে কথা বলেছে, কোনোদিন বলেছে? বলেনি। ভাতিজাকে বেঈমান মুশরিকেরা মারতে এসেছে, চাচা সাপোর্ট দিয়ে বলে চাই, কে মারতে আসছো আমার মোহাম্মদকে? অনেক সময় চাচাকে গানও শুনতে হয়েছে, ভাতিজারে সাপোর্ট করছো, তোমার ভাতিজা যে জাদুকর, তোমার ভাতিজা যে বদমাশ লোক, ও বলছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, হ্যাঁ জান্নাত দেখেছিস জাহান্নাম দেখেছিস, ওর সাপোর্ট করছো? তা আবু তালেব একটা কথা বলেছে, শোনো আমি যতদিন বেঁচে থাকবো আমার ভাতিজা যা বলবে আমি মানি চাই না মানি, এরই বিনিময়ে আমার ভাতিজারকে প্রতিশোধ কাউকে নিতে দেবো, আমার ভাতিজাকে কেউ মারতে পাবে না, সারা জীবন আল্লাহর নবীর সহযোগিতা করেছেন। নাম তার কি? আবু তালিব। মৃত্যু সজ্জায় যখন সাইত, নাম তার আবু তালিব, আল্লাহর নবীর চাচা, নিজের চাচা। আল্লাহর নবী বলছেন চাচা একবার যদি কলমাটা পড়ে নাও আর আমাকে নবী বলে যদি মেনে নাও, কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের মাঝখানে আল্লাহর দরবারে আমি বলবো, নালিশ করতে পাবো যে আল্লাহ আমার চাচা কলেমা পড়েছিল, আমাকে নবী বলে মেনে নিয়েছিল। এই চাচা ভাতিজার কথোপকথন চলছে, মাঝখানে আবু জেহেল আবু লাহাব উদ্বা সাইবা চলে এলো, এসে বলছে আবু তালিব মরা এতদিন তুমি আমাদের সঙ্গে ছিলে আর আজকে ভাতিজার কথা শুনে নিবে নাকি, তোমার কোনো লজ্জা বলে কিছু থাকলো না, তোমার আভিজাত্য বলে কিছু থাকলো না, এই কথোপকথন চলছে, চাচা কলিমা পড়তে পারলো না, এক পর্যায়ে চাচা দুনিয়া ছেড়ে চলে গেল আল্লাহর দরবারে। আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে নিজের ভাষা উল্লেখ করে বলেছেন, কিয়ামতের মাঠে আমার চাচাকে জাহান্নামের সব থেকে হাল সব থেকে সহজ একটা আজাব দেওয়া হবে, ওই আজাবটা হলো এই, দুটা লোহার জুতাকে গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, যে দুটা জুতার তাপের কারণে আমার চাচার মাথার মগজটা টকবক টকবক করে ফুটবে। এটা আল্লাহর নবী বলেছে কি বলেনি?
বলেছে? আচ্ছা বলুন তো, তাহলে বলুন, আপনাকে জিজ্ঞাসা করছি জি, নবীর চাচা জীবনে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলেনি, অথচ ঈমান না আনার কারণে মারা গেল, এই কারণে আল্লাহর নবী নিজে বলছেন জাহান্নামে আমার চাচাকে ফেলা হবে, কি বলছি বুঝতে পারছেন? তার মানে বোঝা গেল যে ঈমানের অবস্থাতেই ভালো কাজ কি করা লাগবে, ঈমানের অবস্থাতে যদি কেউ ভালো কাজ না করে তাহলে কিন্তু কি তার ভালো কাজ আল্লাহর দরবারে গ্রহণ হবে না। আল্লাহ তার পরে বলেছেন কেউ যদি ঈমানের অবস্থায় ভালো কাজ করে দুনিয়াতে তার প্রাইজ দেওয়া হবে। ঈমানদার মানুষেরা দুনিয়াতে প্রাইজ পায় কি পায় না? দুনিয়াতে প্রাইজ পায় কি পায় না? দৃষ্টান্ত আপনাকে একটা হাদিস বলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যারা চলে যাবেন ভাবছেন আস্তে আস্তে করে উঠে চলে যান, আর যারা মনে করছেন যে কিছু হাদিস কোরআন শুনবো তবে যাব, তারা আপনারা চুপচাপ মেরে বসুন, আরো অনেক কিছু বলার চেষ্টা আছি ইনশাআল্লাহুল আজিজ, অনেক কিছু আপনাকে শিখিয়ে দিয়ে যাব, আপনার টাইম আমি অপচয় করব না। আপনার দেওয়া ভাত খেয়েছি এখানে, এ ভাত আমি অপচয় করব না, আপনাকে কিছু দিয়ে তবে এখান থেকে চলে যাব, তার আগে যাব না। এই দেখুন পৃথিবীতে ভালো কাজ ঈমানের সাথে করলে আল্লাহর দরবারে কেমন প্রাইজ পাওয়া যায়। হযরত আবু বকরের নাম শুনেছেন? আবু বকর, আল্লাহু আকবার, এক মারাত্মক লোক, লোকটা মারাত্মক লোক, কেমন লোক, কেমন আশ্চর্যজনক লোক। ছোট্ট একটা হাদিসের টুকরা বলি তাহলে আপনি বুঝতে পারবেন কত আশ্চর্যজনক লোক, আল্লাহু আকবার। হাদিসের রাবি হচ্ছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে যদি কোনো মানুষ দুনিয়াতে একটা জোড়া যদি দান করে যায়, একটা মোরগ হোক এক জোড়া, মুরগি হোক এক জোড়া, গরু হোক এক জোড়া, ছাগল হোক এক জোড়া, বকরি হোক এক জোড়া, আপনার ভেড়া হোক এক জোড়া, আল্লাহর নবী বলেছেন কেউ যদি এক জোড়া কোনো জিনিস যদি আল্লাহর রাস্তাতে দান করে দেয়, সেটা একটা মুরগি হতে পারে, দুটা কানের দুল হতে পারে, দুটা আংটি হতে পারে, এইরকম এক জোড়া জিনিস যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর নবী তিনি বলেছেন যে ওই দানের কারণে ওই লোকটাকে কিয়ামতের দিনে দানকারীদের দরজা থেকে ডাকা হবে আর বলা হবে ও নানা রাখি গ্রামের আব্দুল্লাহ, তুমি মসজিদের জন্য দুটা মুরগি দান করেছিলে, দুটা ছাগল দান করেছিলে, তার বিনিময়ে তোমাকে এই জান্নাত থেকে ডাকা হচ্ছে। আল্লাহর নবী বলেছেন সিয়াম পালনকারী সিয়ামের দরজা থেকে ডাকা হবে, নামাজ পড়নেওয়ালা নামাজের দরজা থেকে ডাকা হবে, হজ করনেওয়ালা হজের দরজা থেকে ডাকা হবে। আবু হুরাইরা বলছেন আল্লাহর নবী আপনি একবার আমাকে বলেন এমন কোন পৃথিবীতে সৌভাগ্যবান মানুষ কি আছে যাকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে আর বলা হবে আপনি এই দরজাতে আসুন, আপনি এই দরজাতে আসুন, ফেরদাউস বলবে আমার দরজাতে ঢুকে যাও, জান্নাতে রায়ান বলবে আমার দরজাতে ঢোকো, জান্নাতুল আদান বলবে আমার দরজায় ঢোকো। তখন আল্লাহর নবী বলছেন সারা পৃথিবীতে একজন মাত্র মানুষের নাম আমি ঘোষণা করে দিয়ে যাচ্ছি, এমন ভাগ্যবান সেই লোকটা যাকে কোন নবীকে পর্যন্ত জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে। এই কথা আল্লাহর নবী বললেন না, আল্লাহর নবী খাদিজার নাম বললেন না, আল্লাহর নবী হাসান হোসাইনের নাম বললেন না, আল্লাহর নবী নিজের কলিজার টুকরা ফাতেমার নাম বললেন না, আল্লাহর নবী নিজের বিবি আয়েশার কথা বললেন না। বিশ্ব নবী বলছেন শুনে রেখে দাও আবু হুরাইরা, এমন একটা ব্যক্তি আছে সেই ব্যক্তিকে জান্নাতের সব দরজা দিয়ে আহ্বান করা হবে, আপ্যায়ন করা হবে, আর বারবার ডাকা হবে তাড়াতাড়ি করে এসো তাড়াতাড়ি করে এসো। সেই ব্যক্তিটির নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় মাপের মানুষ! উমারকেও ডাকা হবে না, উসমানকেও ডাকা হবে না। আল্লাহ নবী বলছেন আবু বকর
সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে যত মানুষ এসেছে সমস্ত মানুষের ঈমানকে যদি, মানে আবু বকরের পর থেকে এই পর্যন্ত সারা পৃথিবীতে যত মানুষ এসেছে আর কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষের ঈমান যদি পাল্লার এক সাইডে দেওয়া হয় আর আবু বকরের ঈমান যদি পাল্লার আরেক সাইডে দেওয়া হয়, আল্লাহর রাসূল বলেছেন আবু বকরের ঈমান ভারী হবে। সুবহানাল্লাহ, এত বড় ব্যাপার ঈমান তার। কত ভালো কাজ আছে লোকটার ইমানের অবস্থাতে, কত ভালো কাজ, দুনিয়াতে প্রাইজ পেল কি পেল না? আবু বকর তখন মারা গেছে, অথচ আল্লাহ নবী কি বলছেন আবু হুরায়রাকে, ওকে জান্নাতের সব দরজা থেকে ডাকা হবে, এটা কি প্রাইজ নয়? এটা প্রাইজ। এবার একটা হাদিসের ঘটনা বললে আপনি বুঝতে পেরে যাবেন যে দুনিয়াতে কি করে প্রাইজ পাওয়া যায় ইমানের অবস্থায় ভালো কাজ করলে। আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিনকে নিয়ে তিনি মিরাজে চলে গেলেন। কোথায়? মিরাজে। মিরাজের বিস্তারিত ইতিহাস আছে, আমি বলছি না। আল্লাহর নবী মিরাজে গিয়ে জাহান্নাম দেখলেন। জাহান্নাম দেখার পরে উনি বলছেন যে জাহান্নামে শুধু ধনী মানুষেরা, আর অধিকাংশ নারীদেরকে দেখে এলাম জাহান্নামের ভিতরে তারা পুড়ছে। আল্লাহু আকবার, জাহান্নামের ভিতরে তারা পুড়ছে, আর ধনী মানুষেরা কোটি 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 টাকা যাকাত দেয়নি, হারাম খেয়েছে, গরিবের রক্ত চুষে খেয়েছে, আত্মসাদ করেছে, রাজনীতির টাকা লুটে খেয়েছে, ইন্দিরাবাসনের টাকা ঝেড়ে খেয়েছে, 100 দিনের টাকা ঝেড়ে খেয়েছে, এই রকম ধনী মানুষেরা সব জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে। আল্লাহর নবী এটা দেখার পরে জিব্রিলকে নিয়ে জান্নাতের দিকে তিনি রাস্তা দিয়ে হাঁটছেন। জান্নাতের ভিতরে হাঁটতে হাঁটতে, জান্নাতের রাস্তায় হাঁটতে হাঁটতে আল্লাহর নবী দেখছেন একজন মহিলা, পর্দানাসীন মহিলা, আরেকজন মহিলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত রয়েছে জান্নাতের ভিতরে। আল্লাহর নবী জিব্রিলকে জিজ্ঞাসা করে বলছেন, জিব্রিল মাহাজাল ইমরাত, এই জান্নাতের ভিতরে যে নারীটা রয়েছে এই নারীটা কে? এই নারীটাকে আমার চেনা চেনা লাগছে। এর গলার আওয়াজটা কোথায় শুনেছি শুনেছি লাগছে, চেনা চেনা। এটা হাদিসের ঘটনা, গল্প বলছি না আপনাকে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ রাসূলকে জিব্রিল বলছেন, আল্লাহর নবী এটা আপনার উম্মতেরই একজনের স্ত্রী। তো বলছে কি নাম তার? বলছে তার নাম হচ্ছে আবু তালহা। কি নাম? আবু তালহা। আল্লাহর নবী তখন বলছেন আশ্চর্য ব্যাপার, আমি নবী জান্নাতে যেতে পারলাম না, আবু তালহার স্ত্রী জান্নাতে চলে গেল। এখন আল্লাহর নবী জান্নাতে ঢুকতে পেরেছেন? পারেননি, অথচ আবু তালহার স্ত্রী জান্নাতে গিয়ে বসে আছে। আল্লাহর নবী বলছেন আমি আর একটু আগিয়ে গেলাম, আগিয়ে গিয়ে দেখলাম একটা কালো রঙের লোক, বেঠে লোক, একেবারে খুব বেশি লম্বা তেমন নয়, দেখতে খুব খারাপ, দেখতে অতটা ভালো নয়, আমি দূর থেকে দেখতে আঁচ করছি, এটা যেমন কাঠের জুতা পড়লে মানুষ ঠক 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 করে হাঁটলে পাকা রাস্তাতে আওয়াজ হয়। বিশ্ব নবী বলছেন এইরকম একজন মানুষের আওয়াজ আমি জান্নাতের ভিতরে পেলাম। আমি জিব্রিলকে বললাম, জিব্রিল ওই লোকটি কে? আমি মুহাম্মদ সাল্লাম জান্নাতের ভিতরে ঢুকতে পারলাম না, অথচ ওই লোকটা জান্নাতের ভিতরে ঢুকে গেল। আল্লাহর নবীকে বলা হলো, ও গো আল্লাহর নবী, ওটা আর দ্বিতীয় কেউ নয়, ইসলামে প্রথম আপনি মুয়াজ্জিন হিসাবে যে ব্যক্তির নাম ঘোষণা করেছিলেন আর যে ব্যক্তিটি আজ পর্যন্ত আপনার মসজিদের ইমাম, ওই লোকটির নাম হচ্ছে হযরতে বিলাল, জান্নাতের ভিতরে ঢুকে বসে আছে। আল্লাহর নবী মিরাজ থেকে ফেরার পরে তিনি মসজিদের ভিতরে বসে আছেন, ফজরের সালাত আদায় করার পরে আল্লাহর নবী হযরতে বেলালকে ডেকে বললেন, ও গো বেলাল আমার কাছে তুমি এসো। হযরতে বেলাল আল্লাহর নবীর সামনে বসে গেলেন। আল্লাহর নবী বললেন, বেলাল রে,
তোমাকে এমন একটা খবর আমি পৌঁছে দিব, এমন একটা সুসংবাদ তোমাকে দিব, এর আগে জীবনে কোনোদিন তুমি এমন সুসংবাদ পাওনি। হযরত বিলাল বলছেন, আল্লাহর নবী আপনি যদি সুসংবাদ দেন নিশ্চয়ই সেটা সত্য, নিশ্চয়ই সেটা সত্য, আমি কোনোদিন অবিশ্বাসের জায়গা রাখি না। বিশ্ব নবী বলছেন, বিলাল আমি নবী হয়ে এখনো জান্নাতে যেতে পারলাম না, কিন্তু আমি কাল রাতে মিরাজে যাত্রীতে আমি জান্নাতের ভিতরে বেলাল তোমাকে দেখে চলে এলাম, তুমি জান্নাতের ভিতরে চলাফেরা করছো। হযরত বেলাল বলছেন, আল্লাহর নবী আপনি কি কথা আমাকে বললেন আমি জান্নাতে চলে গেলাম। বিশ্ব নবী বলছেন, বেলাল রে আমি এই মাত্র দেখে এসেছি। আল্লাহর নবী বেলালকে ডেকে বলছেন, বেলাল তুমি গোপনে রাতের অন্ধকারে দিনের আলোতে নির্জনে তুমি এমন কি কাজ করো বলো বেলাল, যে কাজ আল্লাহ এত খুশি হয়ে গেছে, যে কাজে আল্লাহ এত সন্তুষ্টি হয়েছে, যে কাজে আল্লাহ এত খুশি হয়ে গেছে যে তোমার ওই কাজ দেখে আল্লাহ রাব্বুল আলামিন তুমি এখনো বেঁচে আছো, তোমার মতো একটা লোক তৈরি করে, তোমার মতো একটা বেলাল তৈরি করে আগে থেকে এই জান্নাতের ভিতরে দিয়ে দিয়েছে। হযরত বেলাল বলছেন, আল্লাহর নবী এমন কোন ভালো কাজ করিনি, এমন কোন আমি আশাপূর্ণ কাজ করিনি, তবে একটা আমার জীবনে ভালো কাজ, সেই কাজটি হচ্ছে এই দিনের বেলা যতবার অজু ভেঙে যায় ততবার আমি অজু করে আবার মসজিদে গিয়ে দুই রেকাল নফল সালাত আদায় করি। আল্লাহর নবী এছাড়া ভালো কাজ আমার আর কিছু নাই। আল্লাহর নবী বলছেন, বুঝেছি বেলাল, তোমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে যে তোমার মতো বেলাল তৈরি করে জান্নাতে দিয়ে দিয়েছে। দুনিয়াতে প্রাইজ পেল হযরত বেলাল, দুনিয়াতে প্রাইজ পেল, জি পেল পেল। আল্লাহর নবী আবু তালহাকে জিজ্ঞাসা করছেন, আবু তালহা খুব আস্তে আস্তে বলছেন, আবু তালহা তোমার স্ত্রী কি করে গো? যে কেন আল্লাহ রসুল, আমার স্ত্রী বাড়িতেই থাকে। বলছে, একটা আশ্চর্য কথা তোমাকে বলছি আবু তালহা, আমি কালকে রাত্রে মিরাজের রাত্রিতে দেখলাম তোমার স্ত্রী জান্নাতের ভিতরে আছে। আবু তালহা বলছেন, আল্লাহর নবী বলছেন কি আপনি, আপনি কি বলছেন? বলছে, আমি দেখে এসেছি আবু তালহা তোমার স্ত্রীকে দেখে এসেছি জান্নাতে। আচ্ছা, তোমার স্ত্রীকে একবার জিজ্ঞাসা করবে তো যে কি তোমার স্ত্রীর জীবনে ভালো কাজ করেছে, কি ভালো কাজ করেছে একবার জিজ্ঞাসা করবে। আবু তালহা বলছেন, আল্লাহর নবী একদিনের একটা ঘটনা আমার মনে পড়েছে, সেই ঘটনাটা আমি আর আমার স্ত্রী দুজন সহযোগিতা করে কাজটা করেছি, আমরা সেই ঘটনাটা উল্লেখ করব। বিশ্ব নবী বলছেন, হ্যাঁ আবু তালহা তুমি সেই ঘটনাটা উল্লেখ করে দাও। আবু তালহা উল্লেখ করছেন, একদা হঠাৎ করে মসজিদ নববীতে কিছু মেহমান ঢুকে গেল, মেহমান, আল্লাহর নবী সবাইকে বলছেন, যাও তো আমার বিবিদের বাড়িতে একবার। আবু তালহা বলছেন, আমি আল্লাহ রসুলের তখন এগারো জন বিবি ছিল, আমি এগারো জন বিবির বাড়িতে ঘুরে এলাম, এগারো জন বিবির বাড়িতে ঘুরে আসার পরে আল্লাহর নবীকে বলেছে, আল্লাহর নবী আপনার বিবিদের বাড়িতে শুধু পানিটা আছে, কারুর মশকে একটু, আর কোনো খাদ্য খাবার নাই। কে লোকটা, কার বাড়িতে ঘুরে এলো? মদিনা রাষ্ট্রপ্রধান যে তার বাড়িতে, তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, বাস্তবতা কত কঠিন জানেন? একটা কথা বলছি, কেউ রাগ করবেন না, রাগ করলেও আমার কিছু করার নেই। যদি বলেন জীবন আপনাকে এলাকায় ঢুকতে দেবো না, দিতে হবে না, রুজি আপনার হাতে নেই, পৃথিবীটা অনেক বড়, আপনি ডাকবেন না, আপনার মতো কত লোক ডাকার জন্য বসে আছে। বাস্তবতা কত কঠিন আপনাকে বলছি, মদিনা রাষ্ট্র প্রধান, মদিনার দায়িত্ব যখন থেকে তিনি গ্রহণ করলেন, নিজের এগারোটা বিবির বাড়িতে খাবার নেই। সেই লোকটা মাটির স্তূপের উপরে দাঁড়িয়ে গিয়ে প্রথমে ভাষণ দিতে গিয়ে বলেছেন, যেদিন তিনি শপথ বাক্য গ্রহণ করবেন সেই দিন শপথ বাক্য গ্রহণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে প্রথম বাক্য বলেছিলেন সেটা হচ্ছে, এই মান তারাকা দাইনান ও জিয়ান ফালিয়া, এই তোমরা যারা বিধবা আছো, স্বামী নেই যাদের, ছেলে বড় হয়নি, মেয়ে যাদের বড় হয়নি, বাজার ঘাট করতে অসুবিধা, এতিম যারা, তোমাদের আব্বা নেই, কারো মা নেই, কারো চাচা নেই, কারো অসহায়, কেউ মিসকিন কেউ ফকির, রোজানা দিন আনা দিন খাওয়া, অসহায় দুস্থ মানুষেরা,
পার্লামেন্টের দায়িত্ব গ্রহণ করছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আর আজকে থেকে কোন এতিমের ব্যাগ খালি যাবে না, আমি মুহাম্মদ সাল্লাম দায়িত্ব নিলাম, কোন বিধবা না খেয়ে মরবে না, আমি মুহাম্মদ সাল্লাম তার দায়িত্ব গ্রহণ করলাম, কোন এতিম না খেয়ে মরবে না, ভিখারি না খেয়ে মরবে না, মিসকিন না খেয়ে মরবে না, অসহায় না খেয়ে মরবে না, চালক না খেয়ে মরবে না, কৃষক না খেয়ে মরবে না, ব্যবসায়িক না খেয়ে মরবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মদিনার পার্লামেন্টের দায়িত্ব গ্রহণ করছি। বাস্তবতা কত কঠিন সেটা আপনাকে বলছি, মদিনা রাষ্ট্রীয় প্রধান তার 11টা বিবির বাড়িতে খাবার নেই, আপনার গ্রামের 42টা ভোটে যে লোকটা জিতেছে ও আগে রাস্তাতে হেঁটে হেঁটে ঘুরত ছেঁড়া প্যান পরে, ও 5 বছরের ক্ষমতা পেয়েছে, এখন মোটর সাইকেলে ঘুরে দামি দামি পোশাক পরে, আবার কেউ জিতেছে জেলা পরিষদে, সে দামি গাড়ি চলে, 2 চাকার দামি গাড়ি চাপে, কেউ আবার এমএলএ হয়েছে সে 4 চাকা চাপে, কেউ এমপি হয়েছে সে মাটিতে পা দেয় না, উপরে উপরে ঘুরে হেলিকপ্টারে, কেউ মন্ত্রী হয়েছে তাকে তো দেখাই মেলে না, এই ঘটনা ঘটছে কি ঘটছে না, মানে এত টাকা আত্মসাত করেছে, এত টাকা চুরি করছে, মানুষের এত টাকা ধোঁকাবাজি দিয়ে নিচ্ছে যে অসহায় গরিব মানুষ, গরিব মানুষ টাকা ঢুকেছে ওর নামে 1,15,000 ঝেড়ে দিয়েছে, দি নিজের নামে গাড়ি কিনে চড়ছে, এই তুমি জানো, তুমি জানো জাহান্নামের আজাব কত কঠিন, তুমি জানো সাহাবায়ে কেরামগণ তাবে তাবিরা, জি হাসান বিন সাবেদ উনি গরম ভাত পর্যন্ত মুখে দিতে পারতেন না, গরম রুটি পর্যন্ত মুখে দিতে পারতেন না, ভয়ে থরথর করে তিনি কাঁপতেন আর চোখ দিয়ে অশ্রু ঝরাতেন আর বলতেন আল্লাহ আকবার, রুটিটা যদি এত গরম হয়, ভাত যদি এত গরম হয়, জাহান্নাম কত কঠিন, জাহান্নাম কত কঠিন। আজকে আমাদের যারা রাষ্ট্রীয় প্রধান, যারা নেতা নেত্রীর দায়িত্ব পালন করে, এরা গরিব মানুষের টাকা নিয়ে খাচ্ছে, আর মদিনা রাষ্ট্রীয় প্রধান তার বাড়িতে 11 জন বিবির বাড়িতে খাবার নাই। আবু তালাহা চলে এলো, আল্লাহর নবী কেসে বলছেন, ওগো আল্লাহর নবী আপনার 11টা বিবির বাড়ি ঘুরে এলাম, একজনার বাড়িতেও কোনো খাবার নাই। বিশ্ব নবী দাঁড়িয়ে বললেন, ও সাহাবায়ে কেরামগণ শুনে রেখে দাও, আজকের এই মেহমানটা রাতের বেলা যে মেহমানদারি করাবে আল্লাহ তার কুয়োর পানিতে বরকত দিবে, তার খাজুরের গাছে বরকত দিবে, তার সংসারে বরকত দিবে, তার আহাল পরিবারে বরকত দিবে। আবু তালহা বলছেন, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহর নবী আমি প্রস্তুত, আল্লাহর জন্য প্রস্তুত, আমি মেহমান নিয়ে চলে যাব। আল্লাহর নবী আবু তালহার কাছে মেহমান তুলে দিয়ে বলছেন, আবু তালহা বাড়িতে নিয়ে চলে যাও। আবু তালহা আস্তে আস্তে করে গাড়িতে নয় হেঁটে হেঁটে বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে দরজায় আওয়াজ করলেন, দরজা খুলে গেল, আবু তালহার স্ত্রী বলছেন, বাড়িতে এসেছো? বলছে হ্যাঁ এসেছি। বলছে কোনো খাবার আছে? বলছে হ্যাঁ খাবার আছে, আমার যে 2টা বাচ্চা ছেলে আছে ওই বাচ্চা ছেলের মতো খাবার 2টা আছে, আর দ্বিতীয় কোনো খাবার নাই। আবু তালহা বিবিকে আড়ালে ডেকে নিয়ে বলছে, ওগো প্রাণ প্রিয় বিবি আমি একা আসিনি, আমার সঙ্গে আজকে রাতে একটা নববী থেকে আল্লাহর নবীর মেহমান আমার সঙ্গে আছে। আবু তালহার স্ত্রী বলছেন, আল্লাহু আকবার নবীর মেহমান, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকাও বাড়িতে ঢুকাও। পর্দার দরজা বন্ধ হয়ে গেল, বিবি আড়ালে চলে গেল, দস্তরখান ফেলে দেওয়া হলো, মেহমান ঘরে বসে গেল। তখন তো লাইটের ব্যবস্থা ছিল না, প্রদীপের ব্যবস্থা ছিল, ওই প্রদীপটা জ্বালিয়ে দেওয়া হলো। আবু তালহার
স্ত্রী দুইজন বাচ্চা ছেলের খাবার কতটা হতে পারে বন্ধু? 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম হতে পারে। আবু তালহার স্ত্রী স্বামীকে ডেকে পার্সোনাল ভাবে বলছেন, প্রাণ প্রিয় ওগো আমার স্বামী, এই মেহমানের থেকে যদি অর্ধেকটা তুমি যদি খেয়ে নাও তাহলে আল্লাহর নবীর মেহমানের পেট পরিপূর্ণভাবে ভরবে না। এক কাজ করিও, যখন মেহমানকে খাদ্য দিতে বসে যাবে তুমিও তার সঙ্গে বসবে, আর মেহমান যখন গালে ভাতটা তুলবে, খাজুরটা যখন গালে তুলবে তুমিও তখন এক লোকমা তুলবে। আর প্রদীপের আলোটা ঠিক করার নাম করে বা কোনো একটা বাহানা করে প্রদীপটা তুমি নিভিয়ে দিবে। আর এমনিতেই এইরকম ভাবে বারবার দস্তরখানে পাত্রে হাত দিবে আর মুখে তুলবে, কিন্তু যেন তুমি খাদ্য গ্রহণ করবে না। আবু তালহা বলছেন, প্রদীপ নিভিয়ে দিলাম, আমি ফল অভিনয় করে বারবার মুখে হাতটা তুলেছি আর বারবার রেখেছি, আল্লাহর নবীর মেহমানের খাদ্য পরিপূর্ণ হয়ে গেল। আবু তালহা এই বর্ণনাটা আল্লাহর নবীকে তিনি দিলেন, কোরআন অবতীর্ণ হলো, মানে আমিলো সলিকাম মিন জাকারিন আও উনসা ওয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহুম হায়াতাম তাইয়াবাতান ওয়া লা নাজজি আন্নাহুম আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন। হে নবী, আর দেরি করা যাবে না, আর অপেক্ষা করা যাবে না, আর সময় নেওয়া যাবে না। রাতে অন্ধকারে যারা ভালো কাজ করে, দিনের আলোতে যারা ভালো কাজ করে, বলিষ্ঠ ঈমানের সাথে যারা আমার ব্যাপারে আমাকে ভয় করে, আল্লাহ বলেছে তাদেরকে আমি দুনিয়াতে উত্তম ব্যবস্থা করে দিব। দৃষ্টান্ত স্বরূপ আবু তালহার স্ত্রী। বোঝাতে পেরেছি আপনাকে? এখন আবু তালহার স্ত্রী আবু তালহার সঙ্গে সংসার করছে, অথচ দেখুন জান্নাত আল্লাহর নবী দেখে এসেছে। জান্নাত আল্লাহর নবী দেখে এসেছে কি না হাদিসটা এটা প্রমাণ করে তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুম্মার দিনে মসজিদে দুটো অন্ধ মানুষ এসেছে, অন্ধ মানুষ এসেছে মসজিদে। তা সেক্রেটারি একবার সভাপতির দিকে এরকম করে চাইছে, সভাপতি একবার এই আবদুল্লাহ মুসল্লি ওর দিকে একবার এরকম করে চাইছে। সভাপতি ভাবছে ও হয়তো দুটো খাদ্য ব্যবস্থা করবে, আবার সভাপতি ভাবছে যেটা কেসিয়ার আবার ভাবছে তাহলে হয়তো মোতোয়াল্লি সাহেব কিছু ব্যবস্থা করবে। এইভাবে এইভাবে সব লোক চলে গেল, লোকটার খাওয়া হলো না, লোকটা অন্ধ মানুষ তো না খেয়ে বাড়ি চলে গেল। যদিও নানা রাহিতে এরকম হয় না, কিন্তু অনেক সময় এরকম হয় কি হয় না হয়। আপনাকে আজকে আমি দুটো তিনটে জিনিস শিক্ষা দিয়ে যাচ্ছি, অবশ্যই মানার চেষ্টা করিয়েন। আপনার ছেলের বয়সের মানুষ আমি, আপনার ভাইয়ের বয়সের মানুষ আমি, আবার আপনার অনেক আছে নাতির বয়সেরও মানুষ আমি, সকলকে শ্রেণীগতভাবে আমি শ্রদ্ধা জানিয়ে দুটো একটা উপদেশ আমার তরফ থেকে আপনার কাছে থাকলো। আজকে থেকে মানবেন ইনশাল্লাহ, হাত তুলুন তো, কারা হাত তুলুন যে আজকে থেকে ইনশাল্লাহ মেনে নেব, ইনশাল্লাহ রাখুন। আপনার স্ত্রীকে বলবেন, আপনার স্ত্রীকে এটা বলবেন যে দেখো স্বামীমার মা, এই জুম্মার দিনে মসজিদে কিছু অভাবগ্রস্ত মানুষের আসলে আসতে পারে, আসে না আসতে পারে, অনেকজনের মেয়ের বিয়ে অসুস্থ চাঁদা টাঁদা তুলতে আসে, তুমি শুক্রবারে যা রান্না করবে একজনা বা দুজনার একটু এক্সট্রা রান্না করবে অবশ্যই, এটা আজকে থেকে ডিউটি আপনার। প্রত্যেক জুম্মার দিন আপনার স্ত্রীর জন্য এটা মাথায় থাকে, আমার বাড়িতে একজন খাবেই,